ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আম্মা বাদ, সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, নফল রোজার জন্য সেহরি খাওয়া কি জরুরত? প্রথমেই আমি আমাদের এই ভাইকে বলবো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সেহরি খাওয়াটি হলো সুন্নত, যদিও এটি ফরজ রোজা হয় অথবা নফর রোজা হয়, সেহরি খাওয়াটি হলো সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়েত করেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। সুতরাং সেহরি খাওয়াটি খুবই ফজিলত এবং এটি অনেক বরকত, কিন্তু এটি ওয়াজিব নয়, এটি খাওয়াটি হলো সুন্নত। যেই বিষয় নিয়ে পার্থক্য নফল রোজা আর ফরজ রোজার মধ্যে, সেটি হলো নিয়তের বিষয়ে, যে কখন নিয়ত করতে হবে। ফরজ রোজার নিয়ত অবশ্যই ফজরের আগে ফরজ রোজা নিয়ত করতে হবে, কিন্তু নফল রোজার বিষয় তেমন নয়। ফরজ রোজার নিয়তটি ফজর আগে করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, যে হাদিসটি ইমাম তিরমিজি রেওয়ায়েত করেছেন, মান লাম ইউজমিউ সিয়াম ক্বাবলাল ফজরি ফালা সিয়াম লাহ। ইমাম তিরমিজি রেওয়ায়েত করেছেন হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফজরের পূর্বে যে ব্যক্তি রোজার সিদ্ধান্ত না নেয়, তার রোজাই নেই, তার সিয়ামই নেই। সেজন্য ভাইরা, ফরজ আর নফর রোজার মধ্যে পার্থক্য হলো, ফরজ রোজা অবশ্যই আপনার নিয়তটি রাত্রিবেলাই করতে হবে, আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আগে আগামীকাল রোজা রাখবেন। এটি আবার নিয়তটি অন্তরে করতে হবে, আবার যেভাবে নাকি আমরা অনেক ভাইরা করে থাকে, যে মুখে বলে থাকে নাওয়াইতুয়া নাসুমা গাদান, এভাবে মুখে বলা প্রয়োজন নেই, জাস্ট আপনি অন্তর অন্তরে সিদ্ধান্ত নেবেন যে আপনি আগামীকাল রোজা রাখবেন। আবার রমজান মাসে আপনি কি প্রতিদিন রাত্রি আপনার নিয়ত করতে হবে যে আপনি আগামীকাল রোজা রাখবেন, নাকি আপনি রমজানের শুরুতেই নিয়ত করলে হয়ে যাবে? এটি নিয়ে ওলামাদের মধ্যে দুটি মতামত আছে। এক ধরনের ওলামাদ বলেছেন যে আপনি প্রতিদিন রাত্রেই আপনার নিয়ত করতে হবে, কারণ যেহেতু আপনার প্রত্যেক দিনের রোজা আলাদা আলাদা হিসাব করা হয়, যেভাবে নাকি এক নামাজ আরেক নামাজ আলাদা আলাদা নিয়ত করতে হয়, সেজন্য আপনার প্রত্যেক দিনের নিয়ত আপনার প্রত্যেক দিন রাত্রিবেলায় করতে হবে। এটি হলো এক ধরন, এক দল ওলামাদের মতামত। আরেক দল ওলামাদের মতামত হলো যে আপনি যদি রমজানের প্রথমেই নিয়ত করেন, তাহলে আপনার পুরা রমজানের রোজা রাখার নিয়ত হয়ে যাবে। একান্ত যদি আপনার কিছুদিন গ্যাপ পড়ে, অসুস্থ থাকেন অথবা কোনো মহিলাদের মাসিক অবস্থা থাকে, রোজা রাখতে পারে না, তখন তারা আবার যদি রোজা রাখা শুরু করে, তখন তারা আবার নতুন করে নিয়ত করতে হবে। মোটামুটি দুই ধরনের মতামত। কেউ কেউ বলেছে যে প্রত্যেক দিন রাত্রেই নিয়ত করতে হবে, কেউ কেউ বলেছেন যে মাসের রমজান মাসের শুরুতেই নিয়ত করলে হয়ে যাবে। তো উত্তম হলো যে আমরা প্রত্যেক দিন রাত্রেই নিয়ত করব, এটা হলো উত্তম, কোনো ইখতিলাফ থেকে আপনি বাঁচিয়ে গেলেন। একান্ত যদি কেউ নিয়ত নাও করে, ভুলে যায়, কিন্তু যেহেতু সে রমজানের শুরুতে নিয়ত করেছে, আশা করি তার এই নিয়তটি হয়ে যাবে। কিন্তু নফল রোজার ব্যাপারে কেউ যদি রাত্রিবেলা নিয়ত নাও করে, সকালে ঘুম থেকে উঠলো এবং সে কিছু খেলো না, সকালে সিদ্ধান্ত নিল সে রোজা রাখবে, তখন তার এই রোজা হয়ে যাবে। এই দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, যে হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন জিজ্ঞেস করলো,
তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে কি না। মানে রাসূলুল্লাহ দিনে বেলা প্রশ্ন করতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে খাওয়ার মতো কিছু আছে কি না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উত্তরে বললেন যে আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই, খাওয়ার কিছুই নেই। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহর ঘর, খাওয়ার কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওনার আখলাক, উনি বললেন যে তাহলে আমি রোজা, উনি রোজা রেখে ফেলেছেন। তো ওনার নিয়তটি কখন করেছেন যে দিনে বেলা, তো বুঝা গেছে যে নফল সিয়ামের জন্য, নফল রোজার জন্য আপনার কেউ যদি রাত্রেবেলা নিয়ত নাও করে, সকালে যদি ঘুম থেকে উঠেও নিয়ত করে, কিছু খাইনি সে ফজর পর থেকে, সকালে নিয়ত করলেও তাহলে নফল রোজাটি হয়ে যাবে। তো আমরা এই প্রশ্ন থেকে কয়েকটি মাসলা জানতে পারলাম। প্রথম হলো যে সেহেরি খাওয়াটি হলো সুন্নত, এটি ফরজ হোক, ফরজ রোজা হোক, সুন্নত রোজা হোক, সেহেরি খাওয়াটি হলো সুন্নত, এটি ওয়াজিব নয়। দ্বিতীয় মাসালা হলো যে যদি ফরজ রোজা হয় তাহলে আমাদের রাত্রেবেলা থেকে নিয়ত করতে হবে, আর যদি নফল রোজা হয় তাহলে আমাদের রাত্রে নিয়ত না করলেও সকালে যদি নিয়ত করি তাও আমাদের রোজা রাখতে পারবো। এটি হলো সংক্ষেপে এই মাসালা নিয়ে কিছু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।